প্রিয় শিক্ষার্থী, মুশনি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে মানুষ কবিতাটি নিয়ে আলোচনা করব। মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি। দেখো, কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সনে 24 মে 1899 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমানে ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগপ্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 40 বছর বয়সে কবি তুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার অসাধারণ সাহিত্য কীর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিশ্বের বাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দুর বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, বৃত্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দীর জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। দেখো, এখন আমরা কবিতায় আসি। মানুষ, মূলত আমরা কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি হিসাবে জানি, বিদ্রোহী কবি জানি। সেই সাম্যের কবি হিসাবে তার এই কবিতার পরিচিতি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের ব্যতি। এখানে কবি মানুষকে সমানভাবে দেখেছেন, সাম্যবাদী দৃষ্টিকোণ থেকে রচনা করেছেন এই কবিতা। কবির দৃষ্টিকোণে পৃথিবীর সব মানুষ এক এবং অভিন্ন। পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, গোত্র থাকুক না কেন, মানুষের চেয়ে বড় কিছু নাই। মানব সেবার মধ্য দিয়ে মনুষ্যত্বের বড় পরিচয়, আর সেই মানব সেবার সম্পর্কে কবি তুলে ধরেছেন এই কবিতায়। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। অবশ্য আশা করি তোমরা এই কবিতাটা পড়েছো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়ে, দেবতার বরে আজ রাজা টাজা হক হয়ে যাবে নিশ্চয়। আমরা এটুকু পড়লাম, কবি এখানে মানুষ কবিতাটার দুটো চিত্র তুলে ধরেছে। যেহেতু তিনি আগেই বলেছেন ধর্ম, বর্ণ, এমনকি পৃথিবীর সব মানুষ মানুষই একে অভিন্ন, এই দৃষ্টিকোণ থেকে তিনি কবিতাটা রচনা করেছেন। মূলত তার কথায় আমরা সবাই একমত। তারপরও তিনি ধর্মের দিক থেকে মানুষ কতটা কুসংস্কারম হয়ে পড়ে তার তুলনা তিনি
এই কবিতার মধ্যে তার বর্ণনা করেছেন। মানসিকতার তুলনা করেছেন, মানবতার তুলনা করেছেন, আর সেই সাথে তুলে ধরেছেন মানব সেবার কথা। এখানে এক মন্দিরের বর্ণনা দিতে গিয়ে কবি বলেছেন যে পূজারি রাত্রিবেলা দরজা বন্ধ করে, দেবতার পূজা শেষ করে দরজা বন্ধ করে সে ঘুমিয়েছিল। একজন ক্ষুধায় কাতর মানুষ এসে দরজা দাঁড়ালো, সে তার ক্ষুধার কথা জানালো, আর পূজারি স্বপ্নে দেখলো সে কেউ যেন তাকে ডাকছে। তিনি ভাবলেন হয়তো এত রাত্রে কোনো দেবতা এসেছে তাকে, তার বরে সে ধনী হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না। তিনি যখন দরজা খুললেন তখন দেখলেন এক দরিদ্র ক্লিষ্ট মানুষ তার কাছে খাবার চাচ্ছে। দেখো, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। যখনই সে ক্ষুধার জন্য কিছু খাবার চাইল তখন পূজারী মন্দিরের দরজা বন্ধ করে দিল। তখন আমরা কি জানি, সৃষ্টিকর্তার কাছে বা কোনো দেবতা, সব মানুষই তার কাছে সমান, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। আর যা কিছু বিভেদ তা আমরা তার সৃষ্টি, মানুষরাই সৃষ্টি করি। পূজারি তার সামনে দরজাটা বন্ধ করে দিল, আর সেই ভিখারি বলছে কি, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মন্দির সাধারণত দেবতা প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করার জন্য করা হয়, কিন্তু সেই মন্দিরের কর্তৃত্ব কার? পূজারীর। এখানে কবি সে কথাটাই প্রকাশ করেছেন। মসজিদে কাল শিরনি আসিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। এর সাথে কবি তুলনা করেছেন, তুলে ধরেছেন এক মসজিদের চিত্র। মসজিদে মিলাদ ছিল, অনেক কিছু, অনেক খাবার বেঁচে গেছে, তাই নিয়ে সেখানে মোল্লা সাহেব খুশিতেই আছেন। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভালা হলো দেখি লেঠা, ভুকা আছো মর গো ভাগারি গিয়া, নমাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তাহলে এই মসজিদ কার দখলে, আর সেখানে কি করা উচিত? সেখানে সৃষ্টিকর্তার অর্চনা করা হয়, উপাসনা করা হয়, এখানে সৃষ্টিকর্তারই স্থান, সে স্থানে সকল মানুষের সমান অধিকার। কিন্তু কর্তৃত্ব কার? মোল্লা সাহেবের। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে যাবি। দেখো, ভিখারি 80টা বছরে হয়তো সৃষ্টিকর্তাকে একবার ডাকার সুযোগ সে পায়নি বা ডাকেননি, তাই বলে সৃষ্টিকর্তা তিনি, কিন্তু সেই ভিখারির খাবার তিনি বন্ধ করেননি। বন্ধ করে দিল কে? মসজিদের মোল্লা। তাহলে মসজিদ মন্দির কাদের দখলে, সৃষ্টিকর্তার দখলে কি আছে, আমরা কি মানি সেটা? কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। এখানে চেঙ্গিস খান গজনী মামুদ কালা পাহাড়কে কবি
আহ্বান করেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। মূলত তারা অধিকার আদায়ের জন্য বা ন্যায়ভাবে তাদের বিচারক যে সময় তারা যুদ্ধ করেছেন বা ই করেছেন তখন তারা সব কাজে ন্যায়ভাবে করেছিলেন তা না, কিন্তু আজকে আমাদের কবিতা কবি তাদেরকে অধিকার আদায়ের জন্য আহ্বান করেছেন এই সব তালা দেয়া দ্বার ভাঙার জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমার কবিতাটা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।